110 কেও আছে 250 250 আমি 300 দেব 300 300 আর কেও আছে আর কেও 300 আর কেও আছে জনাব মালিক ওকে বিক্রি করবেন না আমার নিজেরও তাকে বিক্রি করার ইচ্ছে নেই কিন্তু দেখছো তো সে নিজেই বিক্রি হতে ইচ্ছুক এই কলমটার মূল্য কত আমি দাস বিক্রি জানি না কিন্তু এটা জানি যে সে খুবই সুদর্শন এবং মেধাবী সে শিক্ষিত সেই জন্য তার মূল্য অনেক উচ্চতর হয়েছে আমি তাকে সস্তায় বিক্রি করব না সে কিন্তু মন্দিরের জন্য খুব ভালো খেদমতকার হবে এরকম সৌম্য চেহারার খেদমতকার হলে সবাই কিন্তু আকৃষ্ট হবে ওকে আমাদের খরিদ করতেই হবে 50 থেকে শুরু করি কি বলেন 50 দেব দেব বিক্রি করবে তার মূল্যের চাইতে অনেক বেশি জনাব 100 দেবন দেব এর থেকেও বেশি প্রাপ্য বেশি দেবার প্রস্তাব কারো আছে দাসগুলোকে দেখুন এরা কম খায় কিন্তু বেশি কাজ করে জনাব পুতিফারকে অভিনন্দন খোশ আমদেদ জনাব এই দাসগুলো খুবই শক্তিশালী দুটো ঘোড়ার কাজ একাই করে দেবে কেমন দাম এদের আগে দেখুন না ভেড়ার মতন শান্ত 300 দেবন দেবেন 100 করে পাবে কি বলছেন জনাব 100 দেবন অনেক কম হয়ে যায় দেখুন কি সুন্দর চেহারা আচ্ছা ঠিক আছে আপনি 200 দেবন দেবেন যতই কথা বলো 100 দেবনের বেশি তুমি পাবে না জনাব একটু বিবেচনা করুন ঘোড়ার মতন শক্তিশালী ভেড়ার মতন শান্ত আমি তোমাকে বলেছি বিক্রয় না করতে চাইলে রেখে দিতে পারো কি বলছেন জনাব বাচ্চাটা কিন্তু অনেক সুদর্শন কি বলো তাই না হ্যাঁ সামর্থ্য থাকলে কিনে নিতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই এগুলোকে গাড়িতে তোলো তাড়াতাড়ি গাড়িতে তোলো জানেন জনাবে আলী 200 করে বিক্রি করলে কিন্তু আবার লোকসানই থেকে যায় কিন্তু জনাব পুতিফার যখন এসেছেন তখন আমি 200 করেই দেব দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ইউসুফ আজ এরাই তোমার খরিদ্দার হতে পারে তুমি একদিন এদের সবার খরিদ্দার হবে এরা আমার কাছে কি চায়
এখানে কেন ভিড় করেছে? সৌন্দর্য সকলের অস্তিত্বে বিদ্যমান, কিন্তু বোধগম্য নয়। তুমি ইনসানের সকল রত্ন প্রদর্শন করেছ, তারা ইউসুফের নিজের সত্তার মূল ও হাকিকত উপভোগ করতে দাঁড়িয়েছে। তারা সুন্দরের পিছনে ছুটছে কেন? নিজেদের ভিতরে লুকায়িত সৌন্দর্য কি তারা দেখতে পাচ্ছে না? নিজেদের ভেতরের সৌন্দর্য দেখতে অন্তর্চক্ষু দরকার। এখানে তোমার সত্তার উপস্থিতিতে তারা মূর্তিমান হয়ে গেছে। কিন্তু তা তো কেবল বাহ্যিক দৃষ্টিতেই সীমাবদ্ধ থাকে। সকলেরই দৃষ্টি রয়েছে ইউসুফ, কিন্তু অন্তর্দৃষ্টি সকলের নেই। এই পরিস্থিতিতে আমিও তাদেরই নেয়। যদি তারা নিজেদের সৌন্দর্য বুঝতে পারত, আমাকে কেনার জন্য এত আগ্রহী হতো না। তারা না যতটা ইউসুফকে পছন্দ করার কারণে, তার চাইতেও খোদার খলিফাকে দেখার আগ্রহের কারণে হাজির হয়েছে। আদমকে সিজদা দেবার জন্য ফেরেশতারা উৎসুক হয়েছিল, এটা জানো ইউসুফ? 250 দেবন, 250 দেবন, 250 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন, 300 দেবন। আর কেউ আছেন? 320 দেবন, 380 দেবন, 380 দেবন, 380 দেবন। আর কেউ আছেন? 380 দেবন। আমি 400 দেবন দেব। এর চেয়ে বেশি দাম কে দিতে পারবে? কেউ কি চায় প্রস্তাব রাখতে এর চেয়ে বেশি দেবার? দেখতে শান্ত হলো, কিন্তু এরা অনেক শক্তিশালী, একাই এক গাড়ি লোহা টেনে নিয়ে যেতে পারে। এটা কেউ নিয়ে যাও। খুব ভালো নির্বাচন করেছেন, তিনটা দাস নিয়েছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি 600 দেবন দেবেন, অনেক জিতে গিয়েছেন কিন্তু। এই তিনজন দাসকে দিয়ে কিন্তু আপনি 30 জনের কাজ করে নিতে পারবেন। তাকে 300 দেবন দিয়ে দাও। আলি জনাব, আমার তো 600 দেবন হয়েছে। হায় হায়, বড় লোকসান হয়ে গেল, পরের বার কিন্তু পুষিয়ে দেবেন জনাব। রওনা দাও। ১০১০ দেবন দেব আমি, ১০২০ দেবন দেব আমি, ১১০০ দেবন, আমি ওর জন্য 1200 দেবন দেব। ওকে কিনতে 1300 দেবন দেব আমি, 1300 দেবন উঠেছে, এর চেয়ে বেশি কি কেউ দিতে চায়? যতটা মূল্য আমরা হেঁকেছি তা দিয়ে কিন্তু 10টা গোলাম কেনা যেত, কিন্তু পুতিফারকে যে করেই হোক আমাদের কিন্তু হারাতেই হবে। ১৫০০ দেবন দেব আমি, ১৫০০ দেবন দেবেন উনি, কেউ গিয়েছেন এর মোকাবেলা করার? কি লজ্জার ব্যাপার, মনে হচ্ছে যেন আসবাবপত্র ক্রয় বিক্রয় হচ্ছে। এই বালক যে কত অমূল্য তা যদি এরা জানতো, তাহলে একে বাজারে তুলে এরকম তরদাম হাঁকাতো না। ২০০০ দেবন? আমি দ্বিগুণ বলছি। তার মানে তো 3000। ৩০০০ দেবন, ৩০০০, ৩০০০ দেবন। জনাব পুতিফার সেনাবাহিনীর প্রধান,
তিনি মিশরের সম্ভ্রান্তদের একজন। তিনি 3000 দেবন প্রস্তাব রেখেছেন। জনাবে পুতিফার 3000 দেবন প্রস্তাব রেখেছে। কার এত ক্ষমতা আছে যে জনাব পুতিফারের সাথে প্রতিযোগিতায় নামে? আপনাকে মোবারকবাদ। এখন থেকে এই গোলামের মালিক আপনি। আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি যে একজন পরিপূর্ণ শিক্ষিত এবং আদব কায়দা জানা একজন গোলাম কিনেছেন। অনেক সৌভাগ্য, কল্যাণ এবং বরকতময় গোলাম। এই গোলাম জনাব পুতিফারের কাছে বিক্রয় করা হলো। রওনা দাও।